আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, আপনারা দেখছেন বরাক টেলিভিশন নেটওয়ার্ক, সাথে রয়েছি আমি মোনালি। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে দেখে নিই এখনকার সংবাদ শিরোনাম। স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সম্পন্ন, উপত্যকা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্যে 1000টি আদর্শ অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। বিদ্যুতের ছোবলে প্রাণ হারালেন শিলচর পাবলিক স্কুল রোডের সবিতা রায়। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে করিমগঞ্জ পুলিশের উদ্যোগে বিশাল বাইক র্যালি। স্বাধীনতা আন্দোলনের শহীদদের স্মরণে গোলদিঘি মোলে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শিলচর কংগ্রেসের। খান জুয়েলার্স, ঐতিহ্যের অঙ্গীকার। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। সমগ্র দেশের সাথে কাছাড় জেলায় সম্পন্ন হলো 76তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি পর্ব। জেলায় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। 75তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে গোটা দেশ যেখানে উৎসবের আমেজে মেতে উঠেছে, ঠিক একইভাবে গ্রাম কাছাড়েও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 15 আগস্ট সকাল 9টায় স্থানীয় পুলিশ প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। স্বাধীনতা দিবস উপলক্ষে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজাদী কা অমৃত মহোৎসবকে সফল করতে কাছাড় জেলা পুলিশ প্রশাসনও কোমর বেঁধে ময়দানে নেমেছে। জেলার প্রত্যেকটি এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছে পুলিশ প্রশাসন। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা বাহিনীর সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে। 75তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে উপত্যকায় যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে দিনরাত বর্ডার প্যাট্রোলিং সহ নাকা চেকিং অব্যাহত রেখেছে সীমান্ত সুরক্ষা বাহিনী। কাঁটাতারের বেড়ার চারপাশে টহল দিচ্ছে সীমান্ত প্রহরীরা। হাতে অস্ত্রসহ বাইনোকুলার নিয়ে সীমান্তে কড়া নজরদারি রেখেছে সেনার জওয়ানরা। শুধু তাই নয়, কাছাড় জেলার আসাম মিজোরাম সীমান্তেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আসাম মিজোরাম সীমান্তের গভীর জঙ্গলগুলোতে এরিয়া ডোমিনেশনের কাজ চালানো হচ্ছে। শনিবার কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কর ধলাই সমষ্টি লায়লাপুর এলাকার আসাম মিজোরাম সীমান্তের সিআরপিএফ ক্যাম্পে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। এদিন উভয় রাজ্যে আসা যাওয়া সমস্ত যানবাহনে তদন্ত চালাতে দেখা গেছে সিআরপিএফ সহ আসাম পুলিশের জওয়ানদের।
উল্লেখ্য যে গত বছর আসাম মিজোরাম সীমান্তে জমি বিবাদকে ঘিরে আসাম পুলিশের 5 জন জওয়ান শহীদ হয়েছিলেন। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার মন্ত্রিস্তরীয় বৈঠক হলেও সীমান্ত সমস্যার কোনো সমাধান হয়নি। আগামীতে আসাম মিজোরাম সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান হবে বলে ধারণা অনেকের। এদিকে 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে সীমান্তে মোতায়েন সেনা জওয়ানরা উভয় রাজ্যের দুই দিকে ক্রমাগত টহলদারি সহ নাকা চেকিং অব্যাহত রেখেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলার পুলিশ সুপার রমনদীপ কর জানান যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। স্বাধীনতা দিবসকে সফল করার পাশাপাশি কাছাড়ের শান্তি ও সম্প্রীতিকে বজায় রাখতে এদিন সকলের সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার রমনদীপ কর। सिक्योरिटी बीफ है जो हमारे इंटर स्टेट इंटरनेशनल बॉर्डर्स हैं, डीप जंगल एरियाज हैं, वहाँ पर हमारा एरिया डोमिनेशन चल रहा है। जो हमारे टाउन एरियाज हैं वहाँ पर पेट्रोलिंग नाका चेकिंग प्रॉपरली चल रहा है। सिलचर टाउन में बीट ड्यूटी बीफटअप है। सो अभी तक कुछ इस तरह से इनपुट नहीं है, बट वी आर रेडी एंड वी आर अलर्ट एंड विजिलेंट, दैट इज व्हाट वी। স্বাধীনতা দিবসের প্রাককালে রাজ্য জুড়ে 1000টি আদর্শ অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন। 2026-এর মধ্যে 15000টি আদর্শ অঙ্গনবাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রার কথা জানালেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবসের প্রাককালে পলাশবাড়ির আরবি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে কেন্দ্রীয়ভাবে রাজ্য জুড়ে প্রায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সূচনা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের বিভিন্ন প্রান্তে মন্ত্রিসভার সদস্যরা 1000টি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত অভিভাবকদের তাদের সন্তানদের গঠনমূলক শিক্ষার জন্য এই মডেল কেন্দ্রগুলিতে নাম নথিভুক্ত করার আর্জি জানান। তিনি বলেন, আমাদের সরকার 2026-এ 15000টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আসামের জনগণের আশীর্বাদে আমরা এই বৃহৎ প্রচেষ্টায় নিশ্চিতভাবে সফলতা লাভ করব। মানুষের বিশ্বাস এবং ভালোবাসা আমাদেরকে ক্রমাগত অনুপ্রাণিত করেছে বলে জানান মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য চন্দ্রমোহন পাটোয়ারি, মাননীয় রানিওজা, বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়া, সুমন হরিপ্রিয়া, দিগন্ত কলিতা এবং আসাম সরকারের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপোনালোকে শিশুসকলৰ সুৰক্ষিত ভৱিষ্যতৰ বাবে ভগৱানক প্ৰাৰ্থনা জনাওক। শ্ৰদ্ধা ৰাইজ, অহা কেইটামান দিনৰ ভিতৰত আমি অসমত আৰু 2000 নতুন অংগনবাড়ী কেন্দ্ৰ নিৰ্মাণৰ কাম হাতত ল'ম। চাওঁতে আমাৰ 5 বছৰৰ ভিতৰত 2026-ৰ ভিতৰত আমি 15000 নতুন আদৰ্শ অংগনবাড়ী নিৰ্মাণৰ বাবে আমি প্ৰচেষ্টা হাতত ল'ম। আৰু মই বিশ্বাস কৰোঁ যে সকলোৰে প্ৰচেষ্টাত আমি এই কামত সফল হ'ব পাৰিম। আমাৰ সংকল্পৰ এই মুহূৰ্তবোৰ সিদ্ধিৰ পবিত্ৰ মুহূৰ্তলৈ ৰূপান্তৰিত হ'ব। আজিৰ এই মুহূৰ্তত অসমৰ প্ৰতিখন জিলাতেই আমাৰ চৰকাৰৰ মন্ত্ৰী বিধায়কসকলে নতুনকৈ নিৰ্মাণ হোৱা অংগনবাড়ী কেন্দ্ৰসমূহ মুকলি কৰিছে। বিদ্যুতৰ ছবলে প্ৰাণ হাৰালেন শিলচৰ পাব্লিক স্কুল ৰোডৰ সবিতা ৰায়। বিদ্যুতের ছোবলে মর্মান্তিক মৃত্যু হয়েছে আনুমানিক বছর 50-এর মহিলা সবিতা রায়ের। শিলচর পাবলিক স্কুল রোড মধুসূদন লেনের বাসিন্দা সবিতা। পরিবার সূত্রে জানা যায়, বাড়ির জলের ট্যাঙ্কে জল তুলতে গিয়ে মোটর পাম্প চালু করার সময় বিদ্যুতের ছোবলে পড়েন সবিতা দেবী। কিছুক্ষণের মধ্যেই বিষয়টি বাড়ির অন্যান্য সদস্যদের নজরে আসলে তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা দেন। উল্লেখ্য, এলাকায় জল সরবরাহ বিভ্রাট সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে অবগত করতে গত 6 আগস্ট শিলচর হাসপাতাল রোড স্থিত পিএইচই Division 1 কার্যালয়ে এক প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন সুবিতা রায়ও। ওই প্রতিনিধি দলটি তাদের এলাকার পানীয় জল সরবরাহ সমস্যা সুরাহার উদ্যোগ নিতে বিভাগীয় আধিকারিকদের অনুরোধ জানান, কিন্তু এখনও পর্যন্ত তাদের দাবি পূরণের লক্ষ্যে ফলপ্রসূ ভূমিকা গ্রহণ করেনি বিভাগ, এমনটাই অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের বক্তব্য, সুবিতা পানীয় জলের অভাবে ভুক্তভোগী এলাকার জনতার পাশে দাঁড়াতেন সর্বদা। যে আমাদের বলি সবিতা রায়, সবিতা রায়ের প্রাণটা গেল, কারণ হলো শুধু জল, পানীয় জলের জন্য একটা প্রাণ গেল।
এখন বলবেন যে না কেন পানীয় জলের জন্য কেন গেল, যে জল পিএইচই সাপ্লাই দেয় সেটা গেছের ইনসাফিসিয়েন্ট। গলিতে আমরা অনেক লোকই আছি, অনেকটা ঘর আছে, কিন্তু গলির প্রথম দিকে দু চারটা ঘরে জল আসে, তারপরে না। পিএইচই থেকে ওরা গেছে, আমাদের গলির লোকজন যখন গেল ছ তারিখে, তারপরে গেছের পাঠানো হলো ইনকোয়ারির জন্য। ওরা আসলেন, ইনকোয়ারি করে দেখলেন যে না জল পড়ছে না। যাওয়ার সময় বললেন গেছেরা যে আমরা গিয়ে রিপোর্ট করব আপনাদের এই দুর্দশার কথা, কিন্তু আজ অবধি সলভ হলো না। তারপরে আমাদের গলির গেছেরা সবাই মিলে ডিসাইড করা হলো যে ঠিক আছে, আমরা একটা অ্যাপ্লিকেশন দিকে এসডিও মহাশয়কে দেবো, দেখি কী হয়। কিন্তু দুর্ভাগ্যবশত গেছে সেই অ্যাপ্লিকেশনটা জমা পড়ার আগেই আজকে একটা প্রাণ হারাতে হলো। আমি বলেন ঘটনাটা হয়েছে গেছেরা, জল যখন আসে তখন গলির যারা আছে সবাই গেছে পাগলের মতো, বুঝতেই পারে না গেছে যে এখন আমরা কী করবো। সামনে যদি বাঘও থাকে ওরা আর ওটা দেখে না, জল চাই জল চাই। জল আসছে, একজন বলছে গেছে হ্যাঁ জল এসে গেছে জল এসে গেছে, দৌড়তে দৌড়তে গেলো গিয়ে সে মোটরটা অন করেছে, কিন্তু জল আসছে না। এদিকে বৃষ্টিও পড়ছে, বৃষ্টির জলে ভিজে গেছে, ভিজা অবস্থায় হয়তো কারেন্টের মধ্যে আবার গেছে মোটরটা সুইচ অন করতে গেছে, তখনই তার মৃত্যু আসছে। তখন কিছু মানুষের বাসা জল পড়ে, তাই বাসা পড়ে না। ঘটনা ঘটার ধরুন 10 মিনিট আগে আমার সঙ্গে কথা হয়েছে, কইছে মাসিমণি আজকে আমার জল পড়ে না। আমি কইছি বাদ দে, হ্যাঁ ওই বোন আইব নে। হ্যাঁ এর মধ্যে তাই বোধ হয় খালি ইয়ে করিয়া ওই দিক থেকে আইয়া গিয়ে সুইচ দিচ্ছে, আবার সুইচ দিছে আর কি সবিতা রায়। হ্যাঁ মোটরে সুইচ দিছে, সুইচ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এই ঘটনা কারেন্টে পুরা তাইরে ক্যাপচার করে দিয়েছে। গুণমান সম্মত অপটিক্যাল পণ্যের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। এখানে সব ধরনের চশমার ফ্রেম এবং লেন্স পাওয়া যায়। চোখের যাবতীয় চিকিৎসার জন্য আপনার হাতের কাছে রয়েছে অপটিক্যাল হাউস। এখানে কম্পিউটারাইজ অত্যাধুনিক মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা করা হয়। শিলচর ওয়াওয়েল পয়েন্টে রয়েছে আমাদের অপটিক্যাল হাউস। সব বয়সের সব ধরনের চক্ষু রোগের চিকিৎসা করা হয়। এখানে সুলভ মূল্যে চশমা পাওয়া যায় এবং কন্ট্যাক্ট ল্যান্সও পাওয়া যায়। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার ল্যান্স বসানো হয়। এখানে প্রতিদিন চক্ষু বিশেষজ্ঞরা রোগী দেখেন। আসামের অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, চক্ষু বিশেষজ্ঞ এবং শিলচরের বিশিষ্ট সার্জন ডাক্তার বিমল জ্যোতি দেব শিকদার নিয়মিত রোগী দেখেন। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9864515184 অথবা 9435072494। আমাদের ঠিকানা অপটিক্যাল হাউস, ভাওয়েল পয়েন্ট, শিলচর। আমাদের আরও একটি নতুন শাখা অপটিমার্ট শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তার ঠিকানা হচ্ছে রাঙ্গিরখাড়ি কুঞ্জলতা বিবাহ বাসরের ঠিক বিপরীতে। চোখ অমূল্য সম্পদ, চোখের যত্ন নিন, সুরক্ষিত থাকুন। আজাদী কা অমৃত মহোৎসব পালনের অঙ্গ হিসেবে করিমগঞ্জ পুলিশ প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা নিয়ে বাইক র্যালি আয়োজিত। আজাদী কা অমৃত মহোৎসব পালনের অঙ্গ হিসেবে রবিবার করিমগঞ্জ পুলিশের উদ্যোগে জাতীয় পতাকা নিয়ে সুসজ্জিত বাইক র্যালি আয়োজিত হয়। করিমগঞ্জ জেলা প্রশাসনের বর্ণাঢ্য শোভাযাত্রার পর এদিন করিমগঞ্জ পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বাইক র্যালিতে পুলিশকর্মীরা অংশগ্রহণ করেন। করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া সহ পুলিশ আধিকারিকরা এই র্যালিতে অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা নিয়ে বাইকের মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শহীদের পীঠস্থান মালিগড় টিলায় যায়। সেখানে সিপাহী বিদ্রোহে শহীদ হওয়া বীর যোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা জানান পুলিশকর্মীরা। করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া এই র্যালি আয়োজনের উদ্দেশ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। রাষ্ট্র জব কি ইস মে সরাবোর হ্যায় তো কিসি ভি মামলে মে আপনা এই যো ডিস্ট্রিক্ট হ্যায় হর তরহ সে মে দেখ রাহা হুঁ চারো তরফ তিরঙ্গা হর ঘর তিরঙ্গা কাজ জশ্ন হ্যাঁ ইহা পর আয়ে হুয়ে হ্যাঁ মালিগড় স্থিত যো স্মৃতি স্থল হ্যাঁ 1857 কী যো আজাদি কাজ জব বিগুল ফুকা গিয়া থা উসমে সে 28 যো শহীদ হুয়ে হ্যাঁ হমারে ইহা কে লোক উনকি আত্মা কো শান্তি দেনে কে লিয়ে আর পুষ্পাঞ্জলি কে লিয়ে হামলোগ ইহা পর আয়ে হ্যাঁ ফেলি এটাও চলিছে, তার মাজতে এটা আমি স্টপ এটা ভাবি থৈছিলো যে বৰ মালিগড়ত এইটো কাৰণে সবতে ইম্পৰ্টেণ্ট, কাৰণ 1857 যোনটো ফাৰ্ষ্ট ৱাৰ অফ ইণ্ডিপেণ্ডেণ্ট তাৰ মানে এটা মাৰ্টিয়াৰ্ছসকল ইয়াতেই এখন যুদ্ধ হৈছিলে য'ত ইয়াতেই শ্বহীদ হৈছিলে প্ৰায় 22 মান মানুহ।
তো এইটো আমাৰ এই গোটেই অঞ্চলটোৰ কাৰণে এটা বহুত ডাঙৰ এটা ইভেণ্ট হয়, যোনটো আমি যিমানে সৰু সিমানে কম। সেইটো কাৰণে আমি আমাৰ নিজৰ শ্ৰদ্ধাঞ্জলি আজি আমি সেই মালিগাঁওতে ৰৈছোঁ। আমাৰ BSFৰো ছিনিয়ৰ অফিচিয়েলসকল আছে, কৰিমগঞ্জ আৰক্ষীৰ তৰফৰ পৰা আছোঁ আমি। এই শ্ৰদ্ধাঞ্জলি দি পেলাই আমি আমাৰ বাইক লৈ আকৌ আগবঢ়াই যাম নীলাম বজাৰত। শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে রবিবার শিলচরে অনুষ্ঠিত হল আজাদী কা গৌরব যাত্রা। দেশের স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার সোনাইয়ে আজাদী কা গৌরব যাত্রা কার্যসূচি পালন করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। এদিন পার্ক রোডের দলীয় কার্যালয় থেকে পদযাত্রা বের হয়। প্রতিকূল আবহাওয়ার মাঝে প্রচুর কংগ্রেস কর্মীরা এতে যোগদান করেন। সুসজ্জিত ট্যাবলো নিয়ে পদযাত্রাটি শিলচর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে এসে শেষ হয়। গৌরবযাত্রায় উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেসের সহসভাপতি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, প্রাক্তন বিধায়ক রুমিনাথ, জেলা সভাপতি তমালকান্তি বণিক সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তমালকান্তি বণিক বিজেপি সরকারকে বিভিন্ন ইস্যুতে একহাত নেন। আমরা চেষ্টা করেছি এই ভারত জোড়োর মধ্য দিয়ে শিলচর শহরের প্রাণকেন্দ্র দিয়ে আমাদের এই পদযাত্রাটা নিয়ে যাওয়ার। মূল বিষয়টা হচ্ছে যে নিখিল ভারত কংগ্রেস কমিটি এবং প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে আজ শিলচর জেলা কংগ্রেস কমিটি গত 9 তারিখ থেকে শিলচর শহরের এবং তথা তার গ্রামাঞ্চল এরিয়াতে 16টি ব্লকে প্রত্যেক ব্লকে 5 কিলোমিটার করে হাঁটা, এই 5 কিলোমিটার যে পদযাত্রা সেটা আমরা শ্রদ্ধা নিবেদন করেছি আমাদের ভারতবর্ষের যারা বীর বীরঙ্গনারা ছিল, যাদের জন্য আমরা আজকের দিনে গুটি গুটি পায় এই 75তম স্বাধীনতা দিবসে এসে পৌঁছাতে পারছি। বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ আত্মসমর্পণ, 71-এর যুদ্ধে যেভাবে পাকিস্তানকে ধরাশায়ী করেছিল ভারতীয় সেনা, রাশিয়ার চোখ রাঙ্গানিতে আমেরিকার নৌবহর সহযোগিতা করতে পারেনি পাকিস্তানকে। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে ফিরে দেখা ভারতের ইতিহাসে আজ বরাক টেলিভিশন নেটওয়ার্কের চতুর্থ পর্বের উপস্থাপন। ফিরে দেখা ইতিহাসে আজ বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ আত্মসমর্পণ ও ভারতের জয়ের ইতিবৃত্ত। 3 ডিসেম্বর 1971 সাল তৎকালীন সেনাপ্রধান জেনারেল স্যাম মানিকশর একটি টেলিফোন আসে ভারতের ইস্টার্ন আর্মির চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জ্যাক জ্যাকবেরের কাছে। সংবাদ আসে ভারতের পশ্চিমাঞ্চলে এয়ারফিল্ডগুলোতে বোমাবর্ষণ শুরু করেছে পাক সেনা, হামলা হয় আগ্রা সহ ভারতের উত্তর পশ্চিম প্রান্তের নানা জায়গায়। পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের আবহেই শুরু ভারত পাকিস্তান যুদ্ধ। পাক হামলার পর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। এদিকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহযোগিতায় পাক সেনার সঙ্গে লড়াই করার জন্য ভারতীয় সেনার কাছ থেকে অস্ত্র ও প্রশিক্ষণ দুই নিতে শুরু করে মুক্তিযোদ্ধারা, চাপ বাড়ে পাকিস্তানের ওপর। অবশেষে 13 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 1971 সালের 16 ডিসেম্বর প্রায় 93,000 সেনা নিয়ে ভারতের কাছে আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তান। পাকিস্তানকে 2 টুকরো করে নতুন স্বাধীন রাষ্ট্রের মর্যাদা ও মুক্তির স্বাদ পায় পূর্ব পাকিস্তান। বিশ্ব মানচিত্রে ডানা মেলে বাংলাদেশ, বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় ভুটান। এদিকে ভারত পাক যুদ্ধের সময় পাক সেনা প্রধানের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। তার নেতৃত্বে 1971 সালের ভারত পাক যুদ্ধে ভারতের কাছে মাথা নত করে পাক সেনার ইস্টার্ন কমান্ড, এমনকি 16 ডিসেম্বরের নিঃশর্ত আত্মসমর্পণের আবেদনপত্রে প্রথম স্বাক্ষর করেন আমির আবদুল্লাহ। এদিকে যুদ্ধের ময়দান থেকেই 13 ডিসেম্বর পাকিস্তান সেনাকে সতর্ক করে তৎকালীন ভারতীয় সেনাপ্রধানকে বলতে শোনা যায়, হয় তোমরা আত্মসমর্পণ করো, না হয় পৃথিবীর মানচিত্র থেকেই আমরা তোমাদের মুছে ফেলব। বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ আত্মসমর্পণ যাকে বলা হয়। এদিকে যুদ্ধ শুরুর প্রথম দিকে আমেরিকা নিরপেক্ষ অবস্থায় থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তারা পাকিস্তান সরকারের পক্ষ নেয়। ঠিক সেই মুহূর্তে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাশিয়ার সঙ্গে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত করেন। বিশেষজ্ঞরা মনে করেন ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই মৈত্রী চুক্তির সুবিধা পেয়েছিল পূর্ব পাকিস্তানের বিদ্রোহী জনতা। এই চুক্তির কারণেই চীন ও আমেরিকার মতো শক্তিধর দেশগুলো পাকিস্তানের পক্ষে হস্তক্ষেপ করতে পারেনি।
ভারত পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন পূর্ববঙ্গের পক্ষে সমর্থন করতে গিয়ে বিশ্বমঞ্চে একঘরে হতে যাচ্ছিল। কিন্তু সোভিয়েত রাশিয়ার দৃঢ় সহযোগিতায় ভারতের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়ন ভারতের পক্ষে শক্ত অবস্থান নেয়। যুদ্ধবিরতির প্রস্তাব নিরাপত্তা পরিষদে বারবার নাকচ করে দেয় সোভিয়েত ইউনিয়ন। তবে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কুশল নেতৃত্ব বিরোধীরা রাষ্ট্রগুলোকে কূটনৈতিকভাবে ধরাশায়ী করতে সক্ষম হয়। এদিকে যুদ্ধ চলাকালে প্রায় পরাজিত পাকিস্তানকে সহায়তা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে তার সপ্তম নৌবহরকে প্রেরণ করে। এর প্রত্যুত্তরে ভারতীয় বাহিনীর প্রতি সম্ভাব্য মার্কিন হুমকি প্রতিহত করার জন্য সোভিয়েত ইউনিয়ন 1971 সালের 6 ডিসেম্বর এবং 13 ডিসেম্বর ভ্লাদিভস্তক থেকে সোভিয়েত প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের 2 স্কোয়াড্রন ক্রুজার ও ডেস্ট্রয়ার এবং পারমাণবিক অস্ত্রে সজ্জিত একটি পারমাণবিক ডুবোজাহাজ প্রেরণ করে। ফলে আমেরিকার নৌবহর সহযোগিতা করতে পারেনি পাকিস্তানকে। অন্যদিকে পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করলে আমেরিকার নৌবহর ফিরে যেতে বাধ্য হয়। বজরং দলের অখণ্ড ভারত সংকল্প দিবস পালিত। বজরং দল অখণ্ড ভারত সংকল্প দিবস পালন করেছে। রবিবার হাসিখুশি ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এদিন অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ পূর্ব প্রান্তের প্রচারক গৌরাঙ্গ রায়, শঙ্করমঠের মহারাজ বিজ্ঞানানন্দজী মহারাজ, বিজেপি কাছাড় জেলা কমিটির প্রাক্তন সভাপতি উদয়শঙ্কর গোস্বামী প্রমুখ। এদিনের অনুষ্ঠানে সংগঠনের সংকল্প দিবস পালনের মূল উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন উপস্থিত বক্তারা। আজ 14 আগস্ট অখণ্ড ভারত সংকল্প দিবস। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল প্রতি বছর এই অখণ্ড ভারত পালন করে থাকে। আজ এই অখণ্ড ভারত দিবস পালন করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি যে ভারতবর্ষ আমরা বর্তমানে আছি, সেই ভারতবর্ষ আগে জম্বুদ্বীপ বিশাল ভারতখণ্ড ছিল, যা অনেকগুলো টুকরো হয়ে বিভিন্ন রাজ্যে পরিণত, বিভিন্ন দেশে পরিণত হয়েছে। আমরা বিশ্ব হিন্দু পরিষদ বিশ্বাস করি, আমরা আগামী দিনে যেভাবে ভারত খণ্ডিত হয়েছে, আবার সেই অখণ্ড ভারতকে আমরা আবার একসাথে আমরা পাব, এই বিশ্বাস রেখে এই সংকল্প নিয়ে আমরা প্রতি বছর অখণ্ড ভারত দিবস আমরা পালন করে থাকি। হয়ে সেই রাষ্ট্র সৃষ্টি হয়েছে, আপনারা এখন দেখেছেন যে কি কারণে এই ভারত খণ্ডিত হলো। ধর্মভিত্তি এবং কিছু রাজনৈতিক অচেতনতার দরুন এই ভারত বারবার খণ্ডিত হচ্ছে। আমাদের 15টি দেশ ভারতের অধীনে ছিল, কিন্তু আজ সেই দেশগুলো রাষ্ট্রে পরিণত হয়েছিল। বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস উদযাপন উপলক্ষে স্টেট ব্যাংক ইন্ডিয়ার শিলচর শাখার উদ্যোগে প্রদর্শনী আয়োজিত। বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস উদযাপন করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শিলচর শাখা। দেশভাগের বিভীষিকার বিভিন্ন স্মৃতি তুলে ধরতে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। দেশভাগের শিকার হওয়া জনগণের করুণ অবস্থার কথা এই প্রদর্শনীতে তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শিলচর শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শান্তনু দত্ত, অবসরপ্রাপ্ত কর্মী নিলয় দত্ত সহ ব্যাংকের কর্মীরা। প্রদর্শনী উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ বলেন, দেশভাগের শিকার হওয়া জনগণের করুণ অবস্থা তিনি স্বচক্ষে দেখেছেন। দেশভাগের বিভীষিকার কিছু ঘটনা তুলে ধরেন তিনি। আপনারা কল্পনা করতে পারবেন না যে গণভোটে যারা ভোটার যাবে, আমাদের বাড়ি যেখানে ছিল সেখানে জলা জায়গা, জল ছিল, নৌকোতে যাওয়া আসা, নৌকাগুলোকে বন্ধ করে দিল, যেতে দিল। ভোটার যারা গেল তাদের বাধ্য করা হলো যাতে তারা সেই গণভোটে লিগের ফেভারে ভোট দেয়। এভাবে করে সেই নির্বাচনে তারা জিতল, মানে জিতল মানে জানা কথা যারা জিতলে এবং তাদের জেতানোর জন্যই সেই হবে। যাই হোক, এই যে প্রমোশন নিয়ে সার্টিফিকেট নিয়ে চলে আসে,
আর আমার পরিবারের অবস্থা ছিল। শিলচর বিধানসভা সমষ্টির অন্তর্গত কয়েকটি জায়গায় মডেল অঙ্গনবাড়ি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী রবিবার। শিলচর বিধানসভা সমষ্টির অন্তর্গত বেশ কয়েকটি জায়গায় আসাম সরকারের মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের উদ্বোধন হল রবিবার। এদিন সকালে রামনগর টুকু গ্রামে সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মন্ত্রী শুক্লবৈদ্য বলেন, স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে এই বছরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিশুদের বিকাশ নিয়ে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার নির্মাণে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী। এছাড়াও সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের খতিয়ান তুলে ধরেন মন্ত্রী। বিধায়ক দীপায়ন বলেন, একটি শিশুর স্বপ্ন শুরু হয় অঙ্গনওয়াড়ি থেকে, আর এই কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার অজন্তা নিয়োগ এই অঙ্গনওয়াড়ি সেন্টারকে উন্নতিকরণ করার লক্ষ্যে সিদ্ধান্ত নিয়ে বাজেট অধিবেশনে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার পাশ করা হয়। এই মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রবেশ করা মাত্রই একটি শিশুর মন ভালো হবে এবং যখন তার মন ভালো হবে তখন সে নিজেকে ডেভেলপ করার পাশাপাশি রাষ্ট্রের চিন্তা করবে বলেন শিলচরের বিধায়ক। এদিকে দীপায়ন চক্রবর্তী এদিন টুকো গ্রামে তার বিধায়ক তহবিল থেকে 2 লক্ষ টাকা ব্যয় ড্রেন কাম ফুটপাথের একটি কাজের উদ্বোধন করেন। জেলাশাসক রোহন কুমার ঝা, অতিরিক্ত জেলাশাসক সোশ্যাল ওয়েলফেয়ার মনসুর আহমেদ মজুমদার, সমাজকল্যাণ বিভাগের প্রোগ্রাম অফিসার শাশ্বতী সোম, বিজেপি ব্লক মণ্ডল সভাপতি শ্যামল দেব, জেলা সাধারণ সম্পাদক শশাঙ্ক পাল, সিএলসিসির সভাপতি অমরেন্দ্র পাল, জিপি প্রেসিডেন্ট বিদ্যাসিংহ, বাস্তুকর মৃণাল দে, শিবানুকর, মনোজ দাস প্রমুখ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন মঞ্চে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দেবাশিস সোম। রামনগর টুকু গ্রাম ছাড়াও র্যাংটি বস্তিতে আরও একটি মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের উদ্বোধন করেন শিলচরের বিধায়ক এদিন দুপুরে। এই বছরের ইতিহাসগুলো পর্যালোচনা করেছি, সব মিলিয়ে এই বছর এক রোমন্থনের বছর। আপনারা দেখলেন আমাদের বিধায়ক বড় সুন্দর করে স্বাধীনতা সংগ্রামীদের কথা আমাদের ভারতবর্ষের ইতিহাসের একেবারে কম সময়ে 2-1টা কথা আপনাদের সামনে আনলে। মূলত এই একটা বছর গিয়েছে আমাদের সরকারে, আর সঙ্গে আমাদের ভারতবর্ষের প্রত্যেক পেয়েছি কি দিয়েছি মা ভারতীকে আমরা স্মরণ করেছি, আগামী দিনে আমরা কি দেব এটাও আমরা স্মরণ করেছি। যার জন্যে এই যে আজকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখানে উদ্বোধন করতে এলাম, এটাও এক অঙ্গ আমাদের। যে একটা শিশুর স্বপ্ন কোথার থেকে শুরু হয়, একটা শিশুর স্বপ্ন শুরু হয় এই অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে। যে শিশু স্বপ্ন আগামী দিনে পড়াশোনা করে এই স্বপ্ন নিয়ে এই দেশকে একটা সুন্দর অবস্থায় গড়ে তুলবে, নিজেকে একটা সুন্দর অবস্থায় গড়ে তুলতে সক্ষম হয়। যেখানে এই শিশুর চিন্তাধারাটা পর্যন্ত সুন্দর হতো না, এই অবস্থায় চিন্তা করেছিল আসাম সরকার। আসাম সরকারের বরিষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, অজন্তা নিয়োগ মহোদয়া এই চিন্তা করে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম দিয়েছেন। আর মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারে বাজেট অধিবেশনের প্রথম স্পিচে আমরা লক্ষ্য করেছি যে আমাদের অজন্তা নিয়োগ মহাশয় বলেছেন আসামে 1000 মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার হবে, আর পরবর্তীকালে আজকে এটা 1000 ছাড়িয়ে 3000 মাত্রা অতিক্রম করছে। আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন বিভিন্ন স্কুল কলেজ ও বিভিন্ন সংগঠনের। হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করার উদ্দেশ্যে রবিবার দক্ষিণ হাইলাকান্দির রাজপথে এক পদযাত্রার আয়োজন করল হাইলাকান্দি জেলা প্রশাসন। জেলার প্রত্যন্ত অঞ্চলের দামছড়া এলাকার UDLFB ও ব্রু লিবারেশন আর্মি বরাকভ্যালি শাখার সদস্যরা সমাজের মূল স্রোতে ফিরে আসায় সংগঠনের সকল সদস্যদের সঙ্গে নিয়ে এদিন সচেতনতামূলক পদযাত্রা বের করা হয়। হাইলাকান্দির পুলিশ সুপার গৌরব উপাধ্যায়ের নেতৃত্বে এদিন ঘাড়মুড়া কল্যাণ আশ্রম থেকে পদযাত্রা বের হয়ে বিভিন্ন অঞ্চলে পরিক্রমা করে। উগ্রপন্থী সংগঠন UDLFB ও ব্রু লিবারেশন আর্মির সদস্যরা আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে আসায় সকলকে সাধুবাদ জানান প্রশাসনের কর্মকর্তারা।
পদযাত্রায় আসাম পুলিশ ও সিআরপিএফ বাহিনীর জওয়ানরাও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করে তোলেন। আজ হামলোক ইয়াহা পে গারমোরা মে জো আমারে ইউডিএলএফ বরাক অর ব্রাও কে রিয়াং রিভলুশনারি ইনসার্জেন্টস গ্রুপ থে জিনহোনে সারেন্ডার কিয়া সারেন্ডার কে বাদ উনকো ওয়াপস সোসাইটি মে মেইন স্ট্রিম মে লানে কে লিয়ে অর আজাদি কে অমৃত মহোৎসব মে উনকো ভি শামিল করনে কে লিয়ে আজ পুলিশ ফোর্স সিআরপিএফ অর সারে জওয়ান ইনকে সাথ মিল কে হামলোগো নে আজাদি কে ইস পর্ব মে এক দুসরে সে খুশিয়াঁ শেয়ার কিয়া অর ভারত মাতা কা জয়কার করতে হুয়ে এক র্যালি কি আসাম কে সবসে রিমোট এরিয়া মে জো কি এক রিজার্ভ ফরেস্ট হ্যাঁ ওয়াহাঁ তক আজাদি কা এ মহাপর্ব পৌঁছে উসকে লিয়ে হামলোগো নে আজ ইয়ে ব্যবস্থা কিয়া। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে রবিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল শিলচর কাছার কলেজ। এদিন সকাল 7টায় কলেজ প্রাঙ্গণ থেকে বের হয় শোভাযাত্রা। শহরের ক্লাব রোড, সেন্ট্রাল রোড, প্রেমতলা, শিলংপট্টি, ইন্ডিয়া ক্লাব হয়ে ফের কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয় শোভাযাত্রা। এতে অংশগ্রহণ করেন শিক্ষক শিক্ষিকা, অফিস কর্মী, পরিচালন সমিতির সদস্য, ছাত্রছাত্রী সহ অন্যান্যরা। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে রবিবার শিলচরে এক বিশাল বাইক র্যালির আয়োজন করল নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি। এদিন সমস্ত দোকানপাট বন্ধ রেখে র্যালিতে অংশগ্রহণ করেন সমিতির কর্মকর্তারা। র্যালিটি নিউ মার্কেট থেকে শুরু করে শহরের বেশ কয়েকটি পথ পরিক্রমা করে ক্ষুদিরাম বসুর পদতলে গিয়ে শেষ হয়। এদিন বাইক র্যালির পাশাপাশি জাতীয় পতাকা মানুষের হাতে তুলে দেন তারা। হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করার পাশাপাশি দেশের স্বাধীনতা আন্দোলনে শহীদ সেনানীদের স্মরণে এদিন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা। আজাদি কা অমৃত মহোৎসব, যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত ভারতবর্ষে যে আজাদি কা অমৃত মহোৎসবের যে সূচনা করেছেন, তার যে স্বপ্ন, সেই স্বপ্ন সাকার করার জন্য আমরা সবাই এই আজকের একটা বাইক র্যালির মাধ্যমে সেই উৎসবকে যাতে সার্থক ও সাফল্যমণ্ডিত করে তোলা যায়, তার জন্য আমরা আজ একটি বাইক র্যালির মাধ্যমে আমরা কাল গতকালকে আমরা ঘর ঘর পতাকা লাগিয়েছি, আমরা ঘর ঘর তিরঙ্গা লাগিয়েছি এবং আজ আমরা বাইক র্যালির মাধ্যমে সেই আগামীকালকের যে মহোৎসব, সেই আজাদি কা অমৃত মহোৎসবের আমরা অংশগ্রহণ করে আমরা সমস্ত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে আমরা আজকে এই মহোৎসবে অংশগ্রহণ করেছি। আমরা ব্যবসায়ীরা শুধু আমরা ব্যবসা করি না, আমরা পাশাপাশি আমরা দেশভক্তি সমস্ত কাজে আমরা অংশগ্রহণ করি। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজাদি কা অমৃত মহোৎসব পালন করল শিলচরের মারোয়াড়ি যুব মঞ্চ। এরই অঙ্গ হিসেবে শনিবার এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় মঞ্চের তরফে। এদিন সকাল 9টায় সদরঘাট থেকে বের হয় তিরঙ্গা র্যালি। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে রাঙ্গেরখাড়ি পয়েন্ট ঘুরে ফের সদরঘাটে এসে শেষ হয়। এছাড়াও এদিন হাসি খুশি ভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। उसके अंदर कम से कम 300-400 बाइक इकट्ठा करके जानेंगे से स्टार्ट करके प्रेमतला रंगनखाड़ी पॉइंट से वापस होके अपनी कपट्टी कर्ज रोड फिलोमपट्टी कवर करके वापस जानेंगे, उसको कम्प्लीट करने का विचार है। आज कौन कौन गेस्ट आए हुए हैं? आज हमारे चीफ गेस्ट, हमारे सिलचर शहर के MLA श्रीमान चक्रवर्ती आए हुए हैं। प्रोग्राम में जैसे रंगारंग प्रोग्राम में डांस है, बच्चों का ये फैंसी ड्रेस कॉम्पिटिशन है, फिर आपका सॉन्ग्स है, स्पीचेज है, देशभक्ति, सब देश की देशभक्ति को पूरा पूर्ण आज का तो पूरा करें देशभक्ति को समर्पित। স্বাধীনতার 75 বছর উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে রবিবার এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করল দুধপাতিল দারুল উলুম কড়িপার এতিমখানা মাদ্রাসা। এদিন সকাল 8টায় শুরু হয় র্যালিটি। 2022 ঘর ঘর তিরঙ্গা এই আয়োজন আমরা আমাদের এই প্রভাত ফেরির মাধ্যমে আজকে আমরা দুধপাতিল দারুল উলুম দুধপাতিল খলিলপার এতিমখানা মাদ্রাসার পক্ষ থেকে আমরা আজকে প্রভাত ফেরি আয়োজন করা হয়েছে। আমাদের আজকের এই প্রভাত ফেরি মাদ্রাসা থেকে আমরা দুধপাতিল খলিলপার থেকে আরম্ভ করে আমরা মধুরমুখ হয়ে রেললাইন, দুধপাতিল রেললাইন, ছোটো দুধপাতিলের রাস্তার মোড় মোড় পর্যন্ত আমরা ওদিক থেকে আবার ঘুরে রেলের নিচ থেকে যাওয়ার পরে উপর থেকে আবার কপাটি দুধপাতিল কপাটি হয়ে আবার চলে এসছি আমরা এই দুধপাতিল মধুরমুখ বাজারে। বিভিন্ন সংস্থার সংগঠনের পাশাপাশি আজাদি কা অমৃত মহোৎসব পালন করল শিলচরের সাউথ সিটি হসপিটাল। স্বাধীনতার 75 বছর পূর্তিতে এই উদ্দেশ্যে রবিবার হাসপাতাল চত্বর থেকে এই উদ্দেশ্যে এক সচেতনতা র্যালি বের হয়। হসপিটালের কর্তৃপক্ষ নীলাভ মৃদুল মজুমদার সহ বিভিন্ন বিভাগের কর্মচারী, নার্স ও টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।
হামিদ রাজা মেমোরিয়াল এলপি স্কুল ও এমই স্কুলের যৌথ ব্যবস্থাপনায় শনিবার সকালে প্রভাত ফেরি তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। স্কুলের ছাত্রছাত্রীরা তিরঙ্গা জাতীয় পতাকা হাতে নিয়ে ফেরিতে অংশগ্রহণ করেন। এতে স্কুলের শিক্ষক কর্মচারী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করল শিলচর তারাপুরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়্যাল কনভেন্ট স্কুল। এদিন স্কুল কর্তৃপক্ষের তরফে প্রধানমন্ত্রীর আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে স্কুলের পড়ুয়ারা নিজেদের দক্ষতা জনসম্মুখে তুলে ধরার প্রচেষ্টা করে। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি, সাফাই অভিযান ইত্যাদি। We are going to celebration 75th Independence Day in our school. In this exhibition, we have learned lots of things and feel proud to be a student of Royal Convent School. Thank you. Jai Hind, Bharat Mata Ki Jai. My name is Farzina Lashkar. I am from William House. Today we are going to celebrate 75th Independence Day in our school. I am very grateful that I will lots of thanks to the teachers, principals and management of the school. And I am proud of us that I am the student of Royal Convent School. Thank you. Jai Hind, Bharat Mata Ki Jai. Good morning. Myself Ayushi Bose and I belong from Shakespeare House. Today we are going to celebrate 75th Independence Day in our school. On this occasion, our school has organized an exhibition of science and arts and craft. And lot of thanks to our teachers, principals and the management of the school. Jai Hind, Bharat Mata Ki Jai. আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের উপলক্ষে 13 আগস্ট থেকে 15 আগস্ট হর ঘর তিরঙ্গা কার্যসূচি সফল করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শিলচর কাঁঠাল পয়েন্ট স্থিত আইরিশ ইংলিশ স্কুল। এরই অঙ্গ হিসেবে স্কুলের ব্যবস্থাপনায় এক বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়। রেলিটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়, বিভিন্ন সড়ক পরিক্রমা করে ফের স্কুলে এসে শেষ হয়। সবাই 75তম স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছে। আমাদের প্রোগ্রামগুলো ছিল, আমরা কালকে থেকে শুরু করেছি। কালকে আমাদের স্কুলে ছিল ক্লাস নার্সারি থেকে ক্লাস টু অবধি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। আজকে সকালবেলা 7:30টায় আমরা রেলি বের করেছি। যেহেতু স্টুডেন্টস বেশি, তো শুধু আমরা বাচ্চাদের সুবিধার্থে ক্লাস 5, 6 এবং 7 নিয়ে বের হয়েছি। আমরা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট কভার করে সেকেন্ড দিন টুর হয়ে আমাদের পাড়াটা কভার করে আমরা স্কুলেতে সফলভাবে আমরা শেষ করেছি। স্বাধীনতা আন্দোলনের শহীদ সেনানীর স্মরণে রবিবার শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে গোলদিঘি মলে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত। দেশের বীর বীরাঙ্গনা ও স্বাধীনতা আন্দোলনের শহীদ সেনানীদের স্মরণে রবিবার শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে গোলদিঘি মলে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত হয়। জেলা সভাপতি তমালকান্তি বণিক সাংবাদিকদের জানান, শহীদদের আত্মবলিদানকে চিরস্মরণীয় করে রাখার পাশাপাশি তাদের কর্মকাণ্ডকে শ্রদ্ধা জানাতে দল এই প্রচেষ্টা হাতে নিয়েছে। এছাড়াও স্বাধীনতা সংগ্রামীদের বীর গাঁথাকে নবপ্রজন্মের কাছে তুলে ধরাই এর মূল লক্ষ্য। শিলচর জেলা কংগ্রেস কমিটি দেশের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বীর শহীদদের ছবিতে এদিন পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। তমালবাবু জানান, নিখিল ভারত কংগ্রেস কমিটি ও আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে ভারতবর্ষব্যাপী এক পদযাত্রার আয়োজন করা হয়েছে। 75 বছরের 75 কিলোমিটার এই পদযাত্রা জেলার প্রত্যেকটি ব্লক ও মণ্ডল পর্যায়ে পালন করা হবে বলেও জানান তমালকান্তি বণিক। আনন্দ আমরা উপভোগ করছি সেই সব বীর বীরঙ্গনা, সেই সব স্বাধীনতা সংগ্রামীরা, তাদের ত্যাগ এবং তাদের বলিদান আমরা ভারতবর্ষের তথা বিশ্বের মানে আমরা পৌঁছে দিতে চাই, যাতে করে তাদের আত্মবলিদান আমাদের পরবর্তী প্রজন্মর কাছে পৌঁছে যায়। আমাদের বিশেষ কোনো অনুষ্ঠান নেই, তবে তাদের প্রতি শ্রদ্ধা এবং আমাদের যে নিখিল ভারত কংগ্রেস কমিটি এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে পুরো ভারতবর্ষব্যাপী এক পদযাত্রা চলছে, যেটা 75 বছরের 75 কিলোমিটার এবং প্রত্যেক ব্লক লেভেলে সেটা হয়ে যাচ্ছে। এবং সেই পদযাত্রাতেই আমরা আমাদের শ্রদ্ধার্ঘ্য সেই সব বীর বীরঙ্গনাদের দিতে প্রয়াস করছি। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে আয়োজিত এসএসজির অনুষ্ঠানে সামিল হয়ে নারী শক্তির উপর জোর দিলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া।
স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসবের অনুষ্ঠানে শামিল হয়ে নারী শক্তির উপর জোর দিলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। তিনি বলেন, দেশকে প্রকৃত অর্থে এগিয়ে নিয়ে যেতে মহিলাদের স্বাবলম্বী হওয়ার উপর জোর দেন। বিধায়ক হিসেবে সোনাই সমষ্টির প্রতিটি অঞ্চল ভাষাগোষ্ঠীর সমান উন্নয়নের উপর জোর দেন। রবিবার বিধায়কের উদ্যোগে শিলদুবিতে বেশ কয়েকটি এসএসজির সদস্যদের নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। পরে সোনাই, সোনাবাড়িঘাট, হাতিখাল, নকদিরগ্রাম এসব সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন বিধায়ক। বিধায়কের সাথে বিভাগীয় বাস্তুকাররা উপস্থিত ছিলেন। দেশের প্রধানমন্ত্রীর আহ্বানে সমস্ত ভারতীয় প্রথমবারই ভারতবর্ষের প্রত্যেক নাগরিক, প্রত্যেক সংগঠন, প্রত্যেক রাজনৈতিক দল, সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সবাই মিলে আমরা একযুগে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে আমরা সবাই আজাদির 75 বছর মহোৎসব আমরা পালন করছি অমৃত মহোৎসব হিসেবে। আর আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমি বিশেষ করে আমরা চেষ্টা করব সাধারণ মানুষের ঘরে ঘরে আমরা উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। আজকেও আমরা এই মুহূর্তে এখান থেকে এই প্রোগ্রাম পরে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ, রাস্তার কাজ শুরু করেছি, সেগুলো দেখতে যাব। ভারতের প্রতি অধিকারের উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ গঠনে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ প্রয়াস করছি। তার জন্য আমি এসএইচজির, বিশেষ করে আমার মা বোনদের, মহিলাদের আমি ধন্যবাদ জানাই। আর মহিলা শক্তি যখন জাগ্রত হবে, দেশ তখন শক্তিশালী হবে। আজাদি কা অমৃত মহোৎসব পালনের অঙ্গ হিসেবে ধলাই নারী শক্তি সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজাদি কা অমৃত মহোৎসব পালনের অঙ্গ হিসেবে ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ধলাই নারী শক্তি সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার ধলাই ফরেস্ট কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে এলাকার 4টি জিপি, জীবনগ্রাম, সপ্তগ্রাম, ধলাই ও ভাগাবাজার 4টি গ্রাম পঞ্চায়েত মিলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী চলে অনুষ্ঠান, একাধিক সাংস্কৃতিক সংগঠন এতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে এলাকার কঞ্চিকাচালা দেশাত্মবোধক গানের সঙ্গে তাল মিলিয়ে নৃত্য পরিবেশন করে। সবার সহযোগিতা ও অংশগ্রহণে এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানটি উৎসবের রূপ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের মিন ও পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা, মধ্যথলাইয়ের জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল ও জিপি সভাপতি ভূষণ পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজাদিকা অমৃত মহোৎসবে শামিল হলো শিলচর ডিএসএ। দেশের গর্বে স্বাধীনতার 75 বছর পূর্তি উৎসব মুখর পরিবেশ দেশের বিভিন্ন জায়গার সঙ্গে শিলচর শহরেও। এরই অঙ্গ হিসেবে শিলচর জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়াম জুড়ে জাতীয় পতাকা লাগিয়ে আলোর রোশনি এই উদযাপনে সামিল হলো। ডিএসএ সভাপতি বাবুল হোর জানান, স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে ভারত সরকারের হর ঘর তিরঙ্গা কর্মসূচির অন্তর্গত শিলচর ডিএসএ ও এই কর্মসূচি আয়োজন করে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে শিল্পকার আর্ট স্কুলের ব্যবস্থাপনায় বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন শিলচরে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে রবিবার বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করল শিল্পকার আর্ট স্কুল। সুভাষনগর প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। এতে প্রচুর সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করে। উল্লেখ্য, প্রতি বছরই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে শিল্পকার আর্ট স্কুল। তবে করোনার জন্য গত দুবছর প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়নি। এবছর পরিস্থিতি স্বাভাবিক থাকায় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। স্কুলের সবগুলো অনুষ্ঠানই বাতিল হয়েছে,
তাই এই বছর আমাদের কোভিড নেই, তাই আমরা কোভিড থেকে একটু সুস্থি পেয়েছি, তবু কোভিড আছে সেটা বলতে আমাদের মাস্ক সাথে রাখতেই হবে। তার কারণে আমরা এই বছর 15 আগস্টে আমরা প্রধানমন্ত্রী, যেহেতু সব ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে আমাদের 15 আগস্ট পালন হচ্ছে, তাই আমরা এখানেও কম্পিটিশন আয়োজন করেছি, বসে আঁকা প্রতিযোগিতা শিল্পকার আর্ট স্কুলের পক্ষ থেকে। তাই আমাদের শিল্পকার আর্ট স্কুলে প্রথমত প্রত্যেকটা বছরই অ্যানুয়াল প্রোগ্রাম, বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য প্রতিযোগিতা, আর্ট প্রতিযোগিতা, তারপরে এছাড়া অন্যান্য বিভিন্ন রকমের কম্পিটিশন আমরা পালন করি। তাই এই বছর আমরা 15 আগস্টে কম্পিটিশন আয়োজন করেছি, বসে আঁকা প্রতিযোগিতা। আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে রাতাবাড়ি ও রামকৃষ্ণনগর পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুটি বিশাল বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। স্বাধীনতার 75 বছর পূর্তিকে কেন্দ্র করে আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে দেশজুড়ে চলছে তিরঙ্গা যাত্রা। এরই অঙ্গ হিসেবে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বিশাল বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা আয়োজিত হয়। এই তিরঙ্গা যাত্রাকে সফল করতে আনিপুর সুগার মিল এলাকাস্থিত সিআরপিএফ ক্যাম্পের সিআরপিএফের জন, রাতাবাড়ি থানার অন্তর্গত সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, বিভিন্ন বেসরকারি সংস্থা, ভিডিপি বাহিনী সহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। তিরঙ্গা যাত্রাটি রাতাবাড়ি থানা থেকে শুরু হয়ে প্রধান সড়ক হয়ে আনিপুর হয়ে বিদ্যানগর পর্যন্ত এসে আবার রাতাবাড়ি থানায় গিয়ে শেষ হয়। অন্যদিকে রামকৃষ্ণনগর থানার পুলিশ প্রশাসনের উদ্যোগেও আয়োজিত হয় বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। তিরঙ্গা যাত্রাটি রামকৃষ্ণনগর থানা থেকে শুরু করে রামকৃষ্ণনগরের প্রধান সড়ক হয়ে ব্লক রোড গিয়ে আবার সেখান থেকে রামকৃষ্ণনগরের প্রধান সড়ক হয়ে কদমতলা পর্যন্ত গিয়ে আবারও সেখান থেকে ফেরত এসে রামকৃষ্ণনগর থানায় গিয়ে শেষ হয়। এরপর রামকৃষ্ণনগর থানার পুলিশ ও ভিডিপি সহ স্থানীয়রা আবারও দুচাকা, তিন চাকা ও চার চাকা নিয়ে তিরঙ্গা সহ বিশাল র্যালি করেন। সন্ধ্যার পর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। আয়োজিত কিয়া গয়া হিস হমারে ওসি স্যার কে নেতৃত্ব মে ইন্সপেক্টর উত্তম অধিকারী স্যার, মেরা দিল সে ধন্যবাদ সভি কো জিনোনে ইস র্যালি মে, ইস ভব্য র্যালি মে পার্টিসিপেট কিয়া অর হমারে ইস র্যালি কো এক সকসেসফুল র্যালি বনায়া। মেরা দিল সে ধন্যবাদ হমারে ডাক টিম কো, হমারে পুলিশ পার্সোনেল কো, হমারে সিআরপিএফ টিম কো, ইসকে সাথ হি রাতাবাড়ি কে বচ্চো কা জিনোনে ইস বড় চড় কে ইস র্যালি পে আপনা যোগদান দিয়া, ইসি কে সাথ উনকে মাতা পিতা কো, সভি রাতাবাড়ি কে লোকাল পাবলিক কো, হমারি ভিডিপি পার্টি কো, জো হমেশা সে হি আপনা যোগদান দিতে আই হ্যায় অর ইস র্যালি মে হমারে ফ্যান্সি ড্রেস পার্টিসিপেন্টস ভি হ্যায় জিনোনে বড়ে বড়ে হমারে দিগ্গজ নেতাও কা রোল নিভায়া হ্যায়, জেসে নেতাজি সুভাষ চন্দ্র বোস, ঝাঁসি কি রানী, জো হমারে জিনোনে হমারে দেশ কে আজাদি মে বহুত হি বড়া যোগদান দিয়া হ্যায়। যাত্রাত অংশগ্রহণ করা আমার রাতাবাড়ি থানার পুলিশ পার্সোনেল, আমার সিআরপিএফ পার্সোনেল, আমার দুখন স্কুলের আমার স্টুডেন্ট সকল, লগতে তেখেত টিচার আর গার্জিয়ান সকল, কালচারেল প্রোগ্রামত জয়েন করা সকল আমার রাইজ সকল আর আমার ভিডিপি পার্সোনেল, লগতে সকল রাতাবাড়ি রাইজক মই স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে পানগ্রাম চৌমাথায় সাফাই অভিযানের আয়োজন পানগ্রাম ভিডিপির। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে রবিবার পানগ্রাম চৌমাথায় সাফাই অভিযানের আয়োজন করল পানগ্রাম ভিডিপি, সহযোগিতায় ছিল উধারপন সাংবাদিক মঞ্চ। এদিন সকাল 7টায় শুরু হয় কার্যসূচি। পানগ্রাম চৌমাথায় এলাকার আবর্জনা সাফাই করে স্বচ্ছ করে তোলা হয় এলাকা। এবং উদারপন সাংবাদিক মঞ্চের যৌথ উদ্যোগে আজকে সাফাই অভিযান। এই অভিযানে পানগ্রামের মহিলারাও সহযোগিতা করছেন, ওনাদেরকেও এই সহযোগিতার কারণে ধন্যবাদ জানাই। এবং আগামী দিনেও, বিগত দিনেও সাংবাদিক মঞ্চ এবং পানগ্রাম ভিডিপি অখণ্ড ভারত দিবসে করিমগঞ্জে ভারত মাতার পূজা আয়োজিত। অখণ্ড ভারত দিবসে করিমগঞ্জে ভারত মাতার পুজো আয়োজিত। একদিকে যখন স্বাধীনতার 75 বছর পূর্তি পালনের অঙ্গ হিসেবে আজাদিকা অমৃত মহোৎসব আয়োজিত হচ্ছে, অন্যদিকে রবিবার করিমগঞ্জে আয়োজিত হলো ভারত মাতার পুজো। প্রতি বছরের ন্যায় এবারও ভারত মাতার পুজো করিমগঞ্জে আয়োজন করে করিমগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী ভারত মাতা পুজো কমিটি। সকালে ঢাক শঙ্খবাদ্যের মাধ্যমে পুজোর শুভারম্ভ করেন পুরোহিত, ভারত মাতার পূজার্চনা করেন পুরোহিত।
পুজো শেষে ভক্তবৃন্দরা অঞ্জলি প্রদান করেন। ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। পুজো আয়োজনের উদ্দেশ্যে সাংবাদিকদের সামনে তুলে ধরেন পুজো কমিটির কর্মকর্তারা। অখণ্ড ভারত দিবসের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষ যখন আগে দিয়ে ভারতবর্ষ ছিল সেখানে 15টা দেশ মিলে একত্রিতভাবে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল 1947-এ এর আগে ভারতবর্ষকে 15টা ভাগে বিভক্ত করে বর্তমান ভারতের যে মানচিত্র সেটা সৃষ্টি হয়েছে। আমাদের ভারত প্রদা পূজা কমিটির উদ্দেশ্য হচ্ছে যে ভারতের যে টুকরোটা যেগুলো টুকরো টুকরো হয়েছে সবগুলো টুকরো একত্রিত হয়ে অখণ্ড ভারত যাতে তৈরি হয় সেই উদ্দেশ্য নিয়ে আমরা প্রত্যেক বছর ভারত প্রদা পূজা করে থাকি। আগামীকাল আমরা ভারতের স্বাধীনতার 75 বছর বর্ষপূর্তি উদযাপন করতে চলছি। তার ঠিক আগে আমি আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে সকল স্তরে জনগণের কাছে অনুরোধ রাখবো ভারতবর্ষের স্বাধীনতার যখন 100 বছর পূর্ণ হবে তখন কিন্তু আমরা অখণ্ড ভারত দেখতে পাই। দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস উপলক্ষে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের রবিবার এক দিবসীয় সচেতনতা শিবির অনুষ্ঠিত। রবিবার দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস উপলক্ষে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের শিলচর জনশিক্ষণ সংস্থার উদ্যোগে এক দিবসীয় সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। আজাদী কা অমৃত মহোৎসবের ব্যানারে ভারত সরকারের নির্দেশ অনুক্রমে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বিদ্যালয়ের আবাসিক ছাত্রছাত্রীদের মধ্যে দেশভাগের যন্ত্রণার বার্তা পৌঁছে দেওয়া। অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ। অনুষ্ঠানের শুরুতে ছাত্রীদের উদ্দেশ্যে দেশভাগের সময় বিভিন্ন ঘটনার ব্যাপারে বিশদভাবে আলোচনা করেন জনশিক্ষণ সংস্থার প্রোগ্রাম অফিসার অরিত্র ধর। সরকারের নির্দেশ অনুসারে আজাদী কা অমৃত মহোৎসব পালন করতে শিলচর পাবলিক স্কুলে স্কুল ম্যানেজমেন্ট কমিটির এক সভা অনুষ্ঠিত। সরকারের নির্দেশ অনুসারে আজাদী কা অমৃত মহোৎসব পালন করতে শিলচর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে স্কুল ম্যানেজমেন্ট কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সম্প্রতি। পরিচালনা সমিতির সভাপতি পুলক দাস প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে বলেন, অনেক নিপীড়ন নির্যাতন অত্যাচারের পর আমাদের বীর স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজ স্বাধীনতার 75 বছর পর আমরা যাতে স্বাভিমান নিয়ে বাঁচতে পারি এর জন্য সকলকে সকলের প্রতি আহ্বান জানান সভাপতি। স্কুলের শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও প্রিন্সিপাল কাম পরিচালনা সমিতির সেক্রেটারি কবিতা সেনগুপ্ত আজাদী কা অমৃত মহোৎসব সম্পর্কে বক্তব্য রাখেন। পরিচালনা সমিতির সহ সভাপতি সুব্রত চক্রবর্তী, সদস্য দেবাশীষ সোম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। যেটা করা হয় আমরা 13 তারিখ যদি আমরা পতাকা সকালবেলা আমরা যেটা আমরা আনফন করি সন্ধ্যা সূর্যাস্তের আগে যে নামাইতে লাগবো আবার অবনমিত করতে লাগবো সেম পরের দিন আবার উঠাইতে লাগবো আবার সন্ধ্যার সময় নামাইতে লাগবো কিন্তু গাছে উঠাইতে লাগবো আবার নামাইতে লাগবো তো 3 দিন আমার মনে হয় যে কেন পক্ষেটা হয়তো সম্ভব না হইতে পারে। যার লেগে আমরা 15 আগস্টে আমরা মাস্টার প্ল্যান যেটা এটা আমরা আনফন করবো 15-তে তার আগে আমি একটা ফ্ল্যাগ একটা বাসের মধ্যে যদি দিয়ে আমি তা ফিক্স করে রাখি তাইলে এটা আমার উঠানি নামানি প্রশ্নায়িত নেয়। আর লক্ষ্য রাখতে হবে যে জায়গার মধ্যে ফ্ল্যাগটা থাকবো এই ফ্ল্যাগ যাতে আমরা সুন্দরভাবে এবং সম্মান সহকারে যাতে রাখতে পারি ফ্ল্যাগের কাছে একটা লাইট দিয়ে রাখতে লাগবে যেটা ফ্ল্যাগের মধ্যে আলো পড়ে। এইভাবে যদি রাখি তাহলে ফ্ল্যাগ আমি এইভাবে 3 দিন হোস্ট করতে লাগতো না আমি শুধু 15 আগস্টে হোস্ট করবো আর 3 দিন আমি একটা বড় ফ্ল্যাগকে এইভাবে পাশের মধ্যে লাগাই রাখবো যেটার মধ্যে কোনো রশি থাকতো না। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে রেডিয়েন্ট মডেল স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। দেশের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে রবিবার শিলচর শহরতলির নাগাটিলার রেডিয়েন্ট মডেল HS স্কুলের তরফে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্কুলে আয়োজিত এই প্রতিযোগিতায় 10টি স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে। স্বাধীনতা দিবসের উপর বিশেষ চিত্রাঙ্কন করেন তারা। 10টি স্কুলের প্রায় 250 জন পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্কুলের সঞ্চালক কমরুল ইসলাম মজুমদার ও অধ্যক্ষ শঙ্কর দেবনাথ জানান,
75তম স্বাধীনতা বর্ষকে স্মরণীয় করে রাখতে রেডিয়েন্ট মডেল এইচএস স্কুলের তরফে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শনিবার স্কুলের পড়ুয়াদের নিয়ে হর ঘর তিরঙ্গা অভিযান উপলক্ষে এক সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। রবিবার আয়োজন করা হয় চিত্রাঙ্কন and students from class 1 to 8, I think, 1 to 7. Many competitors came and we wish them a best of luck and happy Independence Day to them. Thank you. Independence Day, that is, we are celebrating this year as a Azadi Ka Amrit Mahotsav. To organize this, we organized a drawing competition in our school. Different school in nearby our locality, almost 13 to 12 schools participated. The students came from 1 to 7 and we are very happy to see such a positive response from different school and I thank all the institute for sending their students. স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে 75,000 তরুণ তরুণের কণ্ঠে বন্দে মাতরম ভিডিও উন্মোচন। দেশের স্বাধীনতার 75 বছর পূর্তিতে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শিলচরের সুচিতা ভট্টাচার্য ও মুম্বাই ক্রিয়েটিভ সেন্টার অফ এক্সিলেন্সের ব্যবস্থাপনায় 75,000 তরুণ তরুণীদের কণ্ঠে বন্দে মাতরম ভিডিও উন্মোচিত হলো। নয়াদিল্লিতে সংস্কৃতি মন্ত্রণালয় ভিডিওটি রিলিজ করে দেশকে উৎসর্গ করে। দেশাত্মবোধক এই ভিডিও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে জানান বক্তারা। রবিবার এর উন্মোচন করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জে কিষণ রেড্ডি। প্রসঙ্গত বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুচেতা ভট্টাচার্য শিলচরের বিজেপি নেতা অজিত ভট্টাচার্যের কন্যা। করিমগঞ্জের কানিসাইলে বাইক চুরি করতে আসা দুই চোরকে আটক করলেন জনতা। করিমগঞ্জ কানিশাইল এলাকায় বাইক চুরি করতে আসা দুই চোরকে আটক করলেন জনতা। তাদেরকে হাতে নাতে আটক করতে সক্ষম হন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাদেরকে করিমগঞ্জ সদর থানায় নিয়ে যায় পুলিশ। তাদেরকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। আপনার নাম কি? আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো শিলচর রটারি ক্লাব। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে রবিবার শিলচর রোটারি ক্লাব ভবনে রক্তদান ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিলচর রোটারি ক্লাব, রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর, রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর, রোটারি ক্লাব অফ পিঙ্ক, রোটারি ক্লাব অফ সেন্ট্রাল, রোটারেক্ট ক্লাব অফ শিলচর, রোটারেক্ট ক্লাব অফ শিলচর মেডিকেল কলেজ, রোটারেক্ট ক্লাব অফ এ কে চন্দ ল কলেজ, ইনারহুইল ক্লাব শিলচর ও ইনারহুইল ক্লাব অফ সাহেলি ও শিলচর ক্যান্সার হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত 53 জন রক্তদান করেন। এর আগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবির শুরু হয়। শিবিরে স্বাগত ভাষণ দেন রক্তদান শিবিরের চেয়ারম্যান ও ক্লাবের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর চিরঞ্জিৎ ঘোষ। শিবিরে অন্যান্যদের মধ্যে ভাষণ দেন সভাপতি রামানুজ গুপ্ত। তিনি বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে রক্ত ঝরিয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাতে আজকের এই অনুষ্ঠান। শিলচর ক্যান্সার হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কল্যাণ চক্রবর্তী ভাষণে বলেন, শিলচর রোটারি ক্লাবের জন্য ক্যান্সার হাসপাতালে ব্লাড ব্যাংক স্থাপিত হয়েছে। রোটারি ক্লাব সবসময় হাসপাতালে নানা ধরনের সাহায্য করে থাকে। তিনি আরও বলেন, রোটারি ক্লাব ক্যান্সার হাসপাতালের পরিবারের অন্যতম সদস্য।
জোন 15 এর অ্যাসিস্ট্যান্ট গভর্নর চন্দনা পুরকায়স্থ ভাষণে বলেন, মুমূর্ষ রোগীকে রক্তদানের চাইতে আর কোনো বড় কর্ম ও ধর্ম নেই। তাই রক্তদান মানে জীবনদান। রক্তদান নিয়ে সচেতনতা আলোচনায় শিলচর ক্যান্সার হাসপাতালের প্যাথোলজিস্ট ডাক্তার শবনম বাহার বড়ভূইয়া ভাষণে বলেন, রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্য সাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার করা সম্ভব হয়নি। তাই কোনো কারণে কোনো রোগীর রক্তের প্রয়োজন হলে তখন কোনো সুস্থ মানুষ থেকে রক্ত সংগ্রহ করতে হয়। এই মহৎ কাজে নির্ভয় সবার এগিয়ে আসা উচিত। রক্ত সংগ্রহ করতে সাহায্য করে ক্যান্সার হাসপাতালের নার্স ও অন্যান্যরা। রক্তদাতাদেরকে এই মহৎ কাজের জন্য প্রশংসাপত্র দেওয়া হয়। আজকের এই শিবির পরিচালনা করেন শিলচর রোটারি ক্লাব সহ অন্যান্য রোটারি ক্লাবের কর্মকর্তাগণ, সব কয়েকটি রোটারি ক্লাবের সদস্য ও সদস্যরা। যেখানে ছেলে মেয়ে হতে পারে, মেয়ে ছেলে হতে পারে, যেটা আমাদের ইন্ডিয়াতে হচ্ছে, এখন শুরু হয়ে গেছে। সেকেন্ডলি হলো আমরা জেনেটিক লেভেলে ক্যান্সার ডিটেকশন করতে পারি। থার্ডলি মাতৃগর্ভতে যখন বাচ্চার কোনো জেনেটিক ডিসঅর্ডার আছে কিনা তা ডিটেকশন হয়ে যাচ্ছে। এখন তো শুরু হয়েছে মানে রোবোটিক সার্জারি, যেখানে ডাক্তাররা রোবট দিয়ে অপারেশন করাচ্ছে, তা আপনি হয়তো শুনেছেন সবাই। তো মেডিকেল সায়েন্স এখন এক্সট্রিম অ্যাডভান্সমেন্টে চলে গেছে, কিন্তু এটাও সত্যি যে যখন একটা হাসপাতালে রোগীকে যখন বলা হয় যে আপনার ব্লাড লাগবে, তখন কিন্তু মেডিকেল সায়েন্স ফেল। এত অ্যাডভান্সমেন্টের পরেও মেডিকেল সায়েন্স ফেল রিগার্ডিং দ্য ব্লাড ডোনেশন। ঠিক আছে, ব্লাডের কোনো সাবস্টিটিউট নেই, ব্লাড শুধু একজন মানুষের শরীর। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে রবিবার শিলচরে সচেতনতামূলক র্যালি করল শিলচর অটোরিকশা অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটি। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে রবিবার শিলচরে সচেতনতামূলক র্যালি করল শিলচর অটোরিকশা অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটি। কোঅর্ডিনেশন কমিটির ডাকে রবিবার কাছাড় জেলার বিভিন্ন অটো সংস্থার সদস্যদের নিয়ে র্যালিটি অনুষ্ঠিত হয়। শিলচর তারাপুরের সংস্থার কার্যালয় থেকে শুরু হয় র্যালিটি। এর আগে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য বলেন, শহরের যানজট এড়াতে প্রত্যেক সংস্থা থেকে একটি করে অটো র্যালিতে সামিল হয়েছে। সবাইকে আজাদী কা অমৃত মহোৎসবের শুভেচ্ছা জানান তিনি। বক্তব্য রাখতে বিজেপির অসম প্রদেশ কমিটির সম্পাদক কনাদ পুরকায়স্থ বলেন, এই অটো র্যালির মাধ্যমে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে এক ঐক্যের বার্তা যাবে। সবাই যাতে জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে নিজ নিজ ঘর ব্যবসায়িক প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করেন এই আহ্বান রাখেন। অনুষ্ঠানে জেলা পরিবহন আধিকারিক অংশুমান ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যেটা আছে কোঅর্ডিনেশন কমিটি, কোঅর্ডিনেশন কমিটির ডাকে এই সচেতনতা উদ্দেশ্যে, সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে আজকে এখানে একটা অটো র্যালি একটা উদ্বোধন হবে এবং অটো র্যালি আস্তা আমাদের পুরো শহরটাকে পরিক্রমা করবে এবং তার মাধ্যমে মানুষের কাছে এই বার্তা পৌঁছাতে যে আমরা যে স্বাধীনতার অমৃত মহোৎসবে আজকের দিনে যে আমরা পালন করছি, সেই স্বাধীনতার অমৃত মহোৎসবে আমরা দেশ আমরা ঐক্যবদ্ধ আছি এবং এই ঐক্যবদ্ধ দেশের সাথে সাথে আমরা ভারত সংগঠিত শক্তি হিসেবে আগামী দিনে বিশ্ব সমুদায়ের কাছে প্রতিষ্ঠিত হবে। অটোরিকশা অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটির আমরা যে আঞ্চলিক যে আমাদের সমগ্র কাছাড় জেলায় যে আমাদের বিভিন্ন সংগঠন অটো সংস্থা আছে, অটো সংস্থাদেরকে নিয়ে যে কোঅর্ডিনেশন কমিটি, সেই কোঅর্ডিনেশন কমিটির আজকে আমরা একটা একটা অটো নিয়ে শহরের জনজীবন যাতে অতিষ্ঠ না হয়, সেই জন্য যাতে ট্রাফিক জ্যাম যাতে না হয়, তার জন্য আমরা প্রত্যেকটা সংস্থার প্রতিনিধি নিজ ব্যানার নিয়ে একটা একটা অটো নিয়ে আমরা শিলচরে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের কোঅর্ডিনেশন কমিটির অফিস প্রাঙ্গণে, তারাপুর অফিস প্রাঙ্গণে আমাদের আজকের এই একটা আমরা মহোৎসবে আমরা একটা ছোটোখাটো র্যালি করতে যাচ্ছি। আমাদের প্রায় 14টা অটো সংস্থাকে নিয়ে, অটো সংস্থার প্রতিনিধিকে আমাদের আজকের এই অটো সংস্থা যেগুলো উপস্থিত হয়েছেন আমি সব। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন জেলা পরিষদ সদস্য জাহারুল ইসলাম বড়ভূইয়ার পরিচালনায় বরখোলা
ডেইলি বাজার সমিতি ও অটো অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বিশাল অটোরিকশা র্যালি বের করা হয়। র্যালিটি মহাসড়ক সহ বরখোলার প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে ডেইলি বাজারে এসে শেষ হয়। সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন র্যালিতে অংশগ্রহণকারীরা। আজকে আমরা ওয়াটার ওয়ার্কস রোড অটো স্ট্যান্ডের ব্যবস্থাপনায় স্বাধীনতার 75 বছর পুরা হওয়ায় স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করে যাচ্ছি আমাদের সমস্ত স্ট্যান্ডের অটো চালক ভাইদেরকে নিয়ে। আজকে আমরা অটো নিয়ে নরেন্দ্র মোদীজি যে নির্দেশ দিয়েছেন এবং আসামের মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন যে তিরঙ্গা যাত্রা করার জন্য আমরা সব অটো ড্রাইভার মিলে আজকে আমরা তিরঙ্গা যাত্রা শুরু করেছি। আমরা এখন বেতুকান্দি হয়ে বরজুরাই হয়ে বাগাডোর হয়ে নতুন সড়ক হয়ে বাকসা মুকাম হয়ে চামড়া গুদাম পয়েন্ট হয়ে আমাদের অটো স্ট্যান্ডে গিয়ে আমাদের আজকের এই যাত্রা সমাপ্তি করব। আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন উপলক্ষে রবিবার এক বিশাল অটোরিকশা র্যালির আয়োজন করল শিলকুড়ি অটো স্ট্যান্ড। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক পরিক্রমা করে প্রচুর সংখ্যক অটো নিয়ে র্যালিতে সামিল হন অটো চালকরা। এবারে খেলার খবর। বরখোলা বিক্রমপুরে পিএম ভাগলা মেমোরিয়াল নকআউট ট্রফির উদ্বোধনী ম্যাচে 1-0 গোলে জয়লাভ করে নগর একাদশ। রবিবার বরখোলা পিএম ভাগলা মেমোরিয়াল নকআউট ট্রফির উদ্বোধনী ম্যাচে 1-0 গোলে জয়লাভ করে নগর একাদশ। এদিন বিকেল 3টায় ম্যাচের আনুষ্ঠানিক সূচনা করেন ওসি মনমোহন রাউত। তার সাথে উপস্থিত ছিলেন বিক্রমপুর বাগান ম্যানেজার পিএন সিং, বরখোলা মডেল কলেজের অধ্যাপক ডিআর পাল প্রমুখ। এদিন খেলা শুরু হয় নির্ধারিত সময়ে নগর একাদশ বনাম আবাং একাদশের। ম্যাচের দ্বিতীয়ার্ধে অন্তিম লগ্নে নগর একাদশের সঞ্জয় উরাং একমাত্র গোল করে জয় এনে দেয় দলকে। আগামী খেলা অনুষ্ঠিত হবে 16 আগস্ট কুরকুড়ি বনাম গড়ের। আমরা এখানে আজকের যে তিরঙ্গা পথযাত্রা, সেই পথযাত্রা আমাদের বরখোলা ব্যবসায়ী সমিতি এবং অটো অ্যাসোসিয়েশন এবং আমরা তিনজনে যৌথভাবে এই সংস্থা মিলিয়ে আজকের এই পথযাত্রা আমরা আয়োজন করেছি। সমিতি বরখোলা অটো অ্যাসোসিয়েশন এবং আমার প্রাক্তন জেলা যৌথ ব্যবস্থাপনায় ওটা সকাল 10টা থেকে গাড়ি নিয়ে এবং স্করপিও এবং প্রশাসনিক আধিকারিক বিষয়ে আমাদের সঙ্গে গিয়েছিলেন এবং সাংবাদিক মধ্যে উপস্থিত ছিলেন। আমরা বরখোলা 0.0 শুরু করে বরখোলা বাজার, বরখোলা তানা স্কুল হয়ে লোন পর্যন্ত গিয়ে আমরা ঘুরে আসি এখানে সমস্ত করেছি। শিলচর টাউন ক্লাবের 39তম মনসুন ক্রীড়া প্রতিযোগিতার অন্তর্গত ক্যারাম অনুষ্ঠিত হলো রবিবার। শিলচর টাউন ক্লাবের 39তম মনসুন ক্রীড়া প্রতিযোগিতার অন্তর্গত ক্যারাম অনুষ্ঠিত হলো রবিবার। 21 এবং 22 আগস্ট শুরু হবে টেবিল টেনিস প্রতিযোগিতা। ক্লাবের পক্ষ থেকে তপন দাস খবরটি জানিয়ে বলেন, 10 আগস্ট দাবা প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়েছিল এবারের মনসুন ক্রীড়া। আগামী 28 আগস্ট আর্ট কম্পিটিশনের মাধ্যমে শেষ হবে প্রতিযোগিতাটি জানান তিনি। দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল কালাখাল ফুটবল দল। পালংঘাটের শিবদুর্গা ক্লাবের উদ্যোগে আয়োজিত দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়লাভ করল কালাখাল ফুটবল। রবিবার পুনিছড়া মাঠে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে প্রতিপক্ষ দর্মিখাল ফুটবল দলকে 3-2 গোলে হারায় তারা। নির্দিষ্ট সময়ে দুটি দল 1-1 গোলে সমতায় থাকায় টাই ব্রেকারের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। খেলা শুরুর আগে দুটি দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন বিশিষ্টজনেরা। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ, রাজ্যের 2 প্রাক্তন মন্ত্রী অজিত সিং ও গিরীন্দ্র মল্লিক, অবসরপ্রাপ্ত ক্রীড়া আধিকারিক বদরুদ্দিন মজুমদার, 2 বাগান ম্যানেজার বিকে সিং ও শ্রীবাস্তব, লালন প্রসাদ গোয়ালা প্রমুখ। বিজয়ী দলকে ট্রফি সহ নগদ 15,000 টাকা ও রানার্স আপ দলকে ট্রফি সহ নগদ 10,000 টাকা পুরস্কার প্রদান করা হয়। বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা গ্রামীণ খেলাধুলার উপর আলোকপাত করে আয়োজক শিবদুর্গা ক্লাবের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, গত 10 জুলাই 32টি দলকে নিয়ে টুর্নামেন্টটি শুরু হয়েছিল। আপনি বস্তিকে নাম উজ্জ্বল করেন, উল্লেখ নম্বর না আর ঝিনা সে লক্ষ্মীপুর সে লেলে অর্থাৎ সে বিধায়ক না মন্ত্রী না যদি এক বার বলো সব তো পুত চল দিন বাজার সরবে
लेकिन लवंग के अलंकर टीम का धन्यवाद देते हैं शिव शक्ति क्लब के लवंग अलंकर टीम सुंदर का भी आयोजन करके सबके आप लोग देखेगा जब क्लब चला से किसान काम कर रहा हूँ लवंग सीखना चाहिए। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সম্পন্ন, উপত্যকা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। স্বাধীনতা দিবসের প্রাককালে রাজ্যে 1000টি আদর্শ অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। বিদ্যুতের ছোবলে প্রাণ হারালেন শিলচর পাবলিক স্কুল রোডের সবিতা রায়। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে করিমগঞ্জ পুলিশের উদ্যোগে বিশাল বাইক র্যালি। স্বাধীনতা আন্দোলনের শহীদদের স্মরণে গোলধিকি মোলে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শিলচর কংগ্রেসের। এখনকার মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।